উনিও জেগে থাকবেন আর আমাকেও জাগিয়ে রেখে দেবেন। তাই যে গুড নাইট বলে দিল। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি আর সোনা চলেছি ওয়ালমার্টেতে রে বাবা। আমাদের একটা সোয়েটার কিনতে হবে আর টুকটাক কিছু জিনিস আছে, অল্প কিছু। আর বাবা তুমি কী নিয়েছো হাতে করে? ওয়ালমার্টের মধ্যে নিয়ে যাবে না কিন্তু, ওকে গাড়ি তুলে গাড়ির মধ্যে খেলা করবে। আর তোমার সিট বেল্ট পরো। হ্যাঁ ফ্রেন্ডস, আমি আর সোনা চলেছি ওয়ালমার্টে। আমাদের কিছু না না চলে আসি না চলেছি মিন্স উই অন দ্য ওয়ে। আমাদের একটা সোয়েটার দরকার, আরও টুকটাক কয়েকটা জিনিসপত্র দরকার, বেশি কিছু না। আর সোনা একটা অনেকদিন থেকে রুবিক্স কিউব নেবে বলছে, তো ওটা কিন্তু সোনা মনে করাবে ওয়ালমার্টে গিয়ে। হ্যাঁ তো চলুন, সঙ্গে থাকবেন, চেষ্টা করবো ওয়ালমার্টে কিছু ভিডিও করা যদি ইন্টারেস্টিং কিছু পাই। ঠিক আছে চলো। তো আমাদের সোনা তাকা দিকে তাকা দেখো, আমাদের সোনার মাস্ক আনতে ভুলে গেছি। তো আমার বড় মাস্ক নতুন, ওটাকে মডিফাই করে সোনাকে দিয়েছি। বা দেখি কেমন লাগছে সোনা, দেখে থাকা নট ব্যাড। তো আমরা চলেছি এবার ওয়ালমার্টে। আপনারা হয়তো অনেকবার দেখেছেন, এখান থেকে এসছি আমরা। আজকে রবিবার, অনেক ভিড়। আমাদের সোনা রান করছে, ও রান করতে ভালো লাগে। আমাদের সোনা এক্সাইটেড রুবিক্স কিউ নেওয়ার জন্যে, কিন্তু ওর মেন হচ্ছে সোয়েটার। আসতে বাবা আসতে, স্লো ডাউন, ইজ সো ফাস্ট, আই নো ইউ এক্সাইটেড। চলো, এই যে আমাদের সোনার সোয়েটার। হ্যাঁ বাবা দেখো, নাম্বার টেন, ইয়েস রাইট হিয়ে, নাম্বার 7, ইয়েস নাম্বার 10। ও দিস ইজ দ্য ওয়ান উই লাইক টু টেক ফর ইউ, ওকে। হ্যাঁ নাম্বার 10, ওকে। আচ্ছা তো এখানে এই সোয়েটার অনেক ধরনের আছে, কিন্তু আরও একটা অন্য একটু ব্লু কালারের নেওয়ার ইচ্ছা ছিল। বাবা কাম, এ বাবা কাম ক্লোজ, রুবিক্স কিউব যাবো বাবা, এখন রুবিক্স কিউবে যাওয়ার জন্য রেডি। কিন্তু দেখি আর সোয়েটার পাওয়া যাচ্ছে কিনা। বাবা আর দেখছি না শোনা, আর নাম্বার 10 আর নেই। হ্যাঁ আই নো ইটস ব্লু জিন্স। আরও আছে অন্য ধরনের, কিন্তু আমাদের একটু ব্লু দরকার, এটা তো মার পছন্দ হবে না। হ্যাঁ শোনা, এটা কি বাবা দেখি, এটা নাম্বার না, ওটা লিটল ডিফারেন্ট। রুবিক্স কিউব যাবো বাবা, এক মিনিট দেখি। বাবা তোমার এই প্যান্ট নিয়েছি না আগের দিন? কোন প্যান্ট নিয়েছি তোমার, তুই কোনটা পরে আসবি দেখি বাবা, দেখি দেখি সামনের দিকে তাকা, না দেখি 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 এদিকে তাকাও। এটা কত সাইজ? 10 মনে হচ্ছে, না দেখি আমি সাইজ দেখি শোনা। আমরা এই প্লাস্টিকের বক্স একটা নিলাম, এখানে বক্স, এখানে লিড, না ওটা না। তো এখানে অনেক ধরনের আছে, আমাদের যে বাসনগুলো সব সময় লাগে না, এক্সট্রা বাসন রান্নার, তো সেইগুলো রাখার জন্যে এতদিন প্লাস্টিক ব্যাগের মধ্যে ভরে ভরে রাখতাম, কিন্তু কেমন অসুবিধা হয়। তো এই বক্স একটা নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন এই যে হাড়ি আর এর লিড। হ্যাঁ গাড়িটা চাকার একটু প্রবলেম আছে, ঠিক আছে বাবা আমি ঠেলছি। চলো এবার আমাদের একটা রুবিক্স কিউব নিলেই আমাদের হয়ে যায়। চলো 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 আমি ঠেলছি, দু হাত দিয়ে, তুমি পারবে না, বাড়ি গিয়ে দেখানো হবে না। শোনা রুবিক্স কিউব দেখো, শোনা রুবিক্স কিউব, প্যান্ট, সোয়েটার, একটা ছোটো একটা ক্রিম আমার কাজের জন্যে, হাত ড্রাই হয়ে যায়, ওটস আর এই বাক্সটা, এইগুলোই নিয়েছি, বেশি কিছু নিইনি আজকে। আর দেখছেন খুব ভিড় এখানে, খুব ভিড়। আমরা সেলফে দাঁড়িয়ে আছি, এটা সেলফ চেক আউট। আমাদের সোনা রুবিক্স কিউব পেয়ে এখন থেকেই প্যাকেট থেকে খুলে শুরু করে দিয়েছে, সম্ভব ব্যাপার, দেখি তোমার কতক্ষণ লাগে ওটাকে সলভ করতে। ঠিক আছে ওকে, ঠিক আছে ম্যাচ খোলো এবার, ওকে চলো বাড়ি চলো। তো আমরা বাড়ি ফিরে চলেছি, আমাদের খুব কম সময়ের মধ্যে বাজারটা হয়ে গেছে, কয়েকটা জিনিস ছিল মাত্র। আর দেখতে পাচ্ছেন আজকের দিনটা অনেক ভালো, কিন্তু খুব ভিড়।
খুব ভিড়। আর এখানে অলমার্ট আর হোম ডিপো কাছাকাছি হওয়াতে ভিড়টা আরো বেশি হয়। এই পার্কিং দিয়ে অনেকবার গেছি, আপনারা দেখেছেন দেখেছেন নিশ্চয়ই, কিন্তু আমাদের এখানেই আমাদের আসতে হয় বেশি। সোনা বাজার থেকে বাড়ি চলে এসেছে, আর সোনা সোয়েটার কিনতে গেছিল, সোয়েটার কিনে বাড়ি চলে এসেছে, বাড়ি এসে খাওয়া দাওয়া করছে, আর আজকে রান্না করেছে সোনার বাবা। তো ছেলেকে খেতে দিয়ে আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি, আর সোনার খাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আর আমি এই খেয়ে দিয়ে উঠলাম। আজকে আমার হাজবেন্ড রান্না করেছে সোয়াবিনের সবজি, পনির, আর কি ডাল, উচ্ছে ভাজা, আর কিছু না, হ্যাঁ আর কিছু না। তো আমার হাজবেন্ড এই রান্না করেছিল, আর আজকে ও কাজে যাবে, এক মাস ছুটি নিয়েছিল, আজকে এক মাস ছুটি কমপ্লিট হয়ে গেছে, তো আজকে বিকালবেলা কাজে যাবে, আর আজকে থেকেই আমার ডিউটি শুরু হয়ে গেল। আর আমি এখন আগের থেকে অনেকটাই সুস্থ, ওই জন্যে আমি টুকটাক কাজ করতেই পারবো, আর যখন আমার হাজবেন্ড বাড়ি থাকবে, ও ছুটি থাকবে, ও আমাকে হেল্প করবে, তো দুজনে মিলেমিশে কাজ করব, তাহলে আর অতটা কষ্ট হবে না। আর আমি এখন থালা বাসন, তো আমি এখন থালা বাসনগুলো মেজে নেব, এই যে এগুলো এখন মেজে নেব, আর রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে, তো রান্নার এই জায়গাটাও পরিষ্কার করতে হবে। এখন রান্নাঘর পরিষ্কার করে টুকটাক কাজ গুছিয়ে রেখে দেবো, আর মেয়ে ঘুম থেকে উঠলে আর তো কোনো কাজ করতে পারবো না, ওই জন্য এখন মেয়ে ঘুমাচ্ছে, যতটা সম্ভব কাজ গুছিয়ে নেব। তো আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই, থালা বসে মেজে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে কথা বলবো। আর গান শুনতে পাচ্ছেন তো, আমার মেয়ে দোলনায় ঘুমাচ্ছে, ওই জন্য গানটা চালিয়ে দিয়েছি, তো আমি রান্নাঘরে কাজ করলে টুকটাক শব্দ হবে, সেটা যাতে কানে একটু কম পৌঁছায় ওই জন্যে। তো পরে আসছি আপনাদের সঙ্গে কথা বলতে। বাজে 8:30, আর আমরা ডিনার করছি, আর ওই যে মেয়ে, ওই যে দোলনা দেখতে পাচ্ছেন, ওকে দোলনায় শুয়ে দিয়ে এসেছি, ও ঘুমাচ্ছে, তো যতক্ষণে ঘুমায় আমি আর সোনা দুজনে মিলে খেয়ে নিই। আর এই যে সোনা এদিকে সরে মাথাটা দেখায়, তো আমরা দুজন খেয়ে নেব। আর এটা খাবি না, তুমি থাক। তো আজকে আমার হাজবেন্ড ডিউটিতে গেছে, তো আমরা আমরা তিনজনেই বাড়িতে আছি, তো তাড়াতাড়ি করে ও ঘুমিয়ে আছে, তো ততক্ষণে আমার রান্নাঘরের সব কাজ কমপ্লিট করতে হবে, ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। একবার কান্না শুরু করলে, ঘুম থেকে উঠলে আমি আর কোনো কাজ করতে পারবো না। তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসবো আপনাদের সঙ্গে কথা বলতে। এই যে ইনি এখন ঘুম থেকে উঠলেন, এখন উনি ঘুম থেকে উঠলেন, আর ওনার এখন সকাল হলো, কখন ঘুমাবেন ঠিক নেই। আর ওনার দাদা
ওনার দাদা ওই যে ওখানে শুয়ে আছে, আজকে এখানেই ঘুমিয়েছে, কারণ ওর বাবা বাড়ি নেই, ওই জন্যে এখানে ঘুমিয়েছে। তো ছেলে ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগে, কিন্তু এনার ঘুম পাচ্ছে না। উনিও জেগে থাকবেন আর আমাকেও জাগিয়ে রেখে দেবেন। আমার আর আমার ছেলে খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, 8:30 সময় খেতে বসেছিলাম, তো 9টার আগে খেয়ে তারপরে বাসন টাসন মেজে, 9টার মধ্যে বাসন মাজা কমপ্লিট, তার মধ্যে ইনি ঘুম থেকে উঠে গেছিলেন। তো তাড়াতাড়ি করে বাসন মেজে তো সোনাকে কোলে নিলাম, আমার এই পুচকি মাটাকে কোলে নিলাম, কোলে নিয়ে সেই তখন থেকেই বসে আছি, জানি না কখন ঘুমাবে, কারণ রাত্রিবেলা ঘুমায় না, সারাদিন ঘুমাবে রাত্রিবেলা ঘুমাবে না। আর আজকে আমার ছেলে এই এই ঘরেই ঘুমিয়েছে, কারণ ওর বাবা আজকে বাড়ি নেই, ওর বাবা ডিউটিতে গেছে, আর ও অন্য ঘরে শুতে ভয় পাচ্ছে, তো জানি না ওর ঘুম হবে কিনা, সারা রাত ধরে তো এরকম কান্নাকাটি করবে, জানি না ঘুমাতে পারবে কিনা ছেলেটা, এখন তো ঘুমিয়ে পড়েছে। একে নিয়ে এখন হাঁটতে হবে, আর আমি রান্নাঘরের ওইদিকে লাইট টাইট কিছু অফ করতে পারিনি, কান্না করছিল বলে কোলে করে নিয়ে এই ঘরেই চলে এসেছি, আর ছেলেকে শুয়ে দিয়েছি, কারণ ওর সকালবেলা স্কুল, আমারও ওর বাবা বাড়ি নেই, আমারও ভোরবেলা উঠতে হবে, আর সোনারও ভোরবেলা উঠতে হবে। তাই ইনি ঘুমাচ্ছেন না, এই মহারানী ঘুমালে আমি যাব ওই রান্নাঘরে, কিছু কাজ বাকি আছে সেই কাজগুলো করতে, আর সব ঘরের লাইটগুলো অফ করতে। ও ও ও ও ও ও ও ও ও তো আজকে আর বেশি কথা বলবো না, তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বাই, গুড নাইট। এই যে গুড নাইট বলে দিল।